আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আধুনিক শিল্প সভ্যতা ও প্রযুক্তি বিজ্ঞানের যুগে প্রচলিত সমাজ ব্যবস্থাকে নবরূপে রূপায়িত করার জন্য তৎকালীন উপনিবেশবাদ, তৎকালীন নয়া উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের কবল থেকে বাংলাদেশের মানুষকে বন্ধাত্ম দাস মুক্ত করার মানসে আধুনিক বাংলাদেশের স্থপতি বাংলাদেশী জাতীয়তাবাদের মহান দার্শনিক, এক সাহসী এবং দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক আজ থেকে প্রায় দীর্ঘ 36 বছর পূর্বে 1978 সালের 1 সেপ্টেম্বর তৈরি করেছিলেন তার স্বপ্নের একটি দলকে। সেই ক্ষণ জন্ম মহানায়ক, স্বাধীন এবং সার্বভৌমত্ব বাংলাদেশের অন্যতম সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের দল, প্রাণের দল এবং প্রিয় দল আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর সেই জাতীয়তাবাদী দল ঐতিহ্যের ধারক বাহক, সভ্যতার অন্যতম নিদর্শন, যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সভার সঞ্চালক, সকলকে ব্যক্তিগত পক্ষ থেকে, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। সহযোদ্ধারা, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এমন একটি সময় আমরা এখানে উপস্থিত হয়েছি যখন বাংলাদেশে আইনের শাসন প্রায় বিস্মৃত জীবনধারা, যখন মৌলিক অধিকার ভূলণ্ঠিত, যখন মৌলিক অধিকার যখন ভূলণ্ঠিত, সরকারের কর্মকাণ্ড যখন বিপদগ্রস্ত, ঠিক সেই সময় আমার মনে পড়ছে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্দীপনাময় নেতৃত্ব, তার সফল এবং সবল রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র পরিচালনায় জনগণের সম্পৃক্ততা, নতজানিও পররাষ্ট্রনীতি না হয়ে যখন আমরা সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, সেই সময়ের কথা বন্ধু আমার। ঠিক আমার পাশাপাশি আজকে যখন মনে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম নিয়ে যখন তারা কথা বলে, তখন আমার বলতে ইচ্ছা করে, কিছুদিন আগে আমরা দেখেছি ব্রিটেনের বিখ্যাত আয়রন লেডি সাবেক প্রাইম মিনিস্টার মার্গারেট থাচার মারা গেছেন। মৃত্যুর আগে তিনি বলে গেছেন, আমার মৃত্যুর পরে যেন স্কটল্যান্ডের বিখ্যাত কবি রবার্ট বার্নসের বিখ্যাত গান, আই প্লেস টু দ্য মাই কান্ট্রি, হে আমার দেশ আমি তোমার প্রতি অঙ্গীকারবদ্ধ হলাম। মার্গারেট থাচারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন থাকতে পারে, তার ব্যক্তিগত নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু দেশের প্রতি যে মার্গারেট থাচারের অকৃত্রিম ভালোবাসা, এ নিয়ে দ্বিমত পোষণ করার সুযোগ নেই। ঠিক তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রিয় গান ছিল প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ইফতার মাহফিল এবং আলোচনায় সবাই বাংলাদেশের যখন সাংঘর্ষিক অবস্থা বিরাজমান, যখন দেশের আইন শৃঙ্খলা, শিক্ষাঙ্গন, অর্থনীতি বিপর্যস্ত, সততা এবং নিষ্ঠা যখন নির্বাসিত, ঠিক সেই সময় আমার মনে পড়ে 2001 সালের সেই আমার নেতা মঞ্চে উপবিষ্ট, যার মেধা মনন সৃজনশীলতা, অসীম ধৈর্য, দুর্জয় সাহস, অফুরন্ত শক্তি, যার ব্যক্তিত্ব, যার আদর্শ আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু আমাকেই নয়, হাজার হাজার শত শত বাংলাদেশিকে অনুপ্রাণিত করে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য, আগ্রাসন, আধিপত্যবাদ, দাবেদার, স্বাধীনতার সার্বভৌমত্ব বৃদ্ধি, সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে আগামী দিনে দুর্বার গণ আন্দোলনের আহ্বান জানাচ্ছি। সেই কাফেলায় আপনাদের সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, যুক্তরাজ্য তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক।